নমস্কার বন্ধুরা, আজকে আমার জীবনে ঘটে যাওয়া বা আমার জীবনে দেখা বেশ কিছু স্মরণীয় ঝগড়ার কথা আপনাদের সাথে আলোচনা করব, আপনাদেরকে শেয়ার করব। এই ঝগড়াগুলো আমার এতদিন পর্যন্ত মনে আছে, তার মূল কারণ এরা ভীষণ রকম মজার। প্রথম যে ঝগড়াটার কথা বলবো, সেটা আমার কলেজ লাইফে, আমি যখন মেসে থাকতাম তখন দেখা ঝগড়া। এই ঝগড়াকে আপনি একটা সাধু ঝগড়া বলতে পারবেন, কারণ এই ঝগড়ায় এক বা একাধিক শিক্ষিত মানুষ অংশগ্রহণ করেন এবং তারা সহজ গালাগালটাকে অপসংস্কৃতি মনে করেন, তাই তারা নিজেদের সুবিধা মতো বেশ কিছু আবিধানিক কঠিন শ্রাব্য গালাগাল বেশ গবেষণা করেই প্রস্তুত রেখেছেন। তো আমার বন্ধুর সাথে ঝগড়া হচ্ছে, হঠাৎ সেই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক বলে উঠলেন, বেওয়ারিশ জমির বেওয়ারিশ ফসল। এবার আপনি বলুন, মানে জট করে কি আপনার পক্ষে বোঝা সম্ভব হয়েছিল যেটা একটা গালাগাল? আমরাও বুঝতে পারিনি, বেশ খানিকটা সময় গেছে এটা আমাদের বুঝতে, যেটা আসলে একটা গালাগাল ছিল। তো যাই হোক, এইভাবে পরবর্তীতে তার কাছ থেকে ওই ঝগড়ার মধ্যেই আরো অনেক কিছু শোনা গেছে, যার মধ্যে একটা ছিল নাগা ঘাতে উতরে যাবে। তো এই ধরনের পিএইচডি লেভেলের গালাগাল, মানে এই গালাগাল তো সহজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের না, এটা পিএইচডি লেভেলের গালাগাল। এইটা শোনার পর এবার আপনি হাসবেন না কাঁদবেন না ঝগড়া করবেন, এবার আপনাকে স্থির করতে হবে। তো এই ঝগড়াতে আরো বেশ কিছু পাতি গালাগাল, তুলনামূলক পাতি গালাগাল শোনা গেছিল, যেমন ধরুন পেছন পাকা, বেজম্মা, এই সবগুলো আর কি। এই গেল একটা বেশ সাধু গোছের পিএইচডি লেভেলের ঝগড়ার কথা। আরো একটা ঝগড়ার কথা বলবো, যেটা মূলত তার দীর্ঘমেয়াদী বৈশিষ্ট্যের জন্যে এবং এনার্জেটিক বৈশিষ্ট্যের জন্যে আমার কাছে মনে আছে, আমার মনে আছে। সেটা হচ্ছে আমি যে গ্রামে আমার জন্ম আর কি, সেই গ্রামেই দেখেছিলাম। সেই গ্রামেই একমাত্র শাশুড়ি বৌমা জুটি ছিলেন যারা দীর্ঘমেয়াদী ঝগড়ার জন্য বিখ্যাত ছিলেন। এই ঝগড়ার ব্যাপারটা কি হতো, না চূড়ান্ত তো গালাগাল করতো সেটা বাদ দিন, সেটা এখানে বিষয় নয় আলোচ্য, এখন ব্যাপার হচ্ছে যে এই ঝগড়াতে দেখা যেত যে ঝগড়া শুরু হলো, দুজনেই বেশ বাঁ দিকের পায়ের গোড়ালির কাছের শাড়িটা বাঁ কোমরে এনে গুঁজে নিতেন, আর বাঁ হাতটা কোমরে রেখে ডান আঙুলটা সামনের দিকে দিয়ে কোমরটা একটু ভাঁজ করে দুলে দুলে ঝগড়া করতেন, আর গালাগালগুলো বেশ পাঁচালি পাঠের মতো করে বলতেন। তো সেই ক্ষেত্রে দেখেছি যে ঝগড়াগুলো চলতো, আর তার সাথে সাথে দিনের সমস্ত কাজকর্ম চলতো, মানে স্নান করা, খাওয়া, বসা, শোয়া, এইসব কাজকর্ম চলতো। এই করতে করতে যদি রাত হয়ে যায় তাহলে তারা কি করতেন যে ঘুমিয়ে পড়তেন। এখন ঘুমিয়ে পড়ে হঠাৎ যদি রাতের মধ্যে কারোর ঘুম ভেঙে যেত আর কি, তখন ঘুম ভাঙার পর বোধহয় দম নেওয়ার আগে প্রথম কথা হতো, ও ড্যাশ ড্যাশ ড্যাশ, তুই আমার পেছনে কেন লাগি, ওলা ওটা তোকে নেয় না কেন, কালকে উঠে তোর বুক খুবলে খাবে, এই কথাগুলো সবটাই মানে প্রচন্ড রকম সুর করে এগুলো চলতো। কতক্ষণ চলবে এটা, না যতক্ষণ পর্যন্ত ওই ভদ্র মহিলার ঘুম না আসবে, আর এর মধ্যে যদি দ্বিতীয় পক্ষ জেগে যায় তাহলে তার দেখতে হবে না, ওই রাতের মতো ওই পাড়ার লোকের এবং পশু পাখি যা আছে সবাই মোটামুটি জেগে ওদের সঙ্গ দেবে। এবারে এরপর যে ঝগড়ার কথা বলবো, সেই ঝগড়াটা মূলত একটা আশীর্বাদ কামী ঝগড়া বলতে পারেন আপনি। গ্রামে কোনো বাচ্চা কাচ্চা হলে, গ্রামে নয় শহরেও হয়, তবে আমি প্রথমত প্রধানত গ্রামে দেখেছিলাম তো সেই জন্য বলছি, গ্রামে কোনো বাচ্চা কাচ্চা হলে দূর সম্পর্কের মাসিরা কয়েকদিনের মধ্যে কোথা থেকে কিভাবে খবর পান তারা জানি না,
তারা মোটামুটি এসে হাজির হন আশীর্বাদ করতে। তখন আশীর্বাদ করতে এসে তারা আশীর্বাদ করার একটা পারিশ্রমিক ঠিক করেন, একটা মূল্য ঠিক করেন। সেই মূল্যটা এতটাই বেশি হয় যে সেই মূল্যটা চোকানো গৃহকর্তার পক্ষে অনেক সময় অসুবিধা হয়ে যায়। কিন্তু মাসিরা তো তা শুনবেন না, তারা কেউ বোঝাতে থাকেন, কেউ হাততালি দেওয়ার সাথে সাথে গালাগাল করতে থাকেন। আর একজন আছেন যারা হচ্ছে এই পদ্ধতিটাকে সহজ পদ্ধতি ভাবেন না, তারা কি করেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেওয়ার চেষ্টা করেন, মাথায় তুলে নেনও বটে কখনো কখনো, এবং সেটা যখন বাড়িওয়ালার কাছে অত্যন্ত বিড়ম্বনার হয়ে যায় তখন বাড়িওয়ালা লজ্জিত হয়ে তাদের চাহিদা মতো মোটামুটি অর্থ বা যা চান সেই রকম একটা অ্যাডজাস্ট করে সেটা দিয়ে দেন এবং ঝগড়া থেমে যায়। এ হলো এক কল্যাণকামী ঝগড়া, মানে আমি আশীর্বাদ করব এবং তার পারিশ্রমিক দিতে হবে আমার পছন্দ মতো, তার জন্য ঝগড়া। আর ঝগড়া দেখেছি যেটা, সেটা হচ্ছে প্রফেশনাল ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে দেখেছি যে এক ভদ্রগোছের ঝগড়া, সম্মান সচেতন ঝগড়া। এখানে অনেকদিন কাজকর্ম করতে করতে কি হয় যে পরস্পর পরস্পরকে তুই তোকারি করে কথাবার্তা বলা হয়, খাবার দাবার ভাগ করে খাওয়া হয়, এমন তো হয়। তো অনেক সময় দেখা গেছে যেই সারাদিন তুই তোকারি করে বেড়ানো মানুষগুলো যখন মনের মতের অমিল হলো আর কি, সেই সময় সারাদিন তুই তোকারি করে বেড়ানো মানুষগুলো ভদ্রভাবে কথা বলবেন বলে অভদ্রভাবে চিৎকার করতে থাকেন, এবং আপনি আমাকে তুই বলছেন কেন, মানে সঙ্গে সঙ্গে তুই থেকে আপনি হয়ে যান, মানে মাঝখানে আর তুমি থাকে না, একদম এক স্টেপ চড়ে একদম পুরো ভদ্র হয়ে গেল। এবং সেখানে দেখা যায় যে কেউ যদি কাউকে প্রচণ্ড মিথ্যে কথা বলছে, সব জানা সত্ত্বেও অন্যজন বলতে পারবে না যে মিথ্যে কথা বলছে, তাহলে সেটা সংবিধান বিরোধী হয়ে যায়। তো যাই হোক, তারপর কি বলতে হয় তখন বলতে হয় আপনি সত্য কথা বলছেন না। বাকি যারা থাকে আমি দেখেছি আমার ক্ষেত্রে আমার ভীষণ হাসি পায় এই ধরনের ঝগড়ার ক্ষেত্রে, কিন্তু চুপ করে থাকতে হয়, চুপ করে গম্ভীরভাবে রাম গরুরের ছানার মতো চুপ করে করে থাকতে হয়। যখন দেখা যায় খুব লিমিটের বাইরে চলে যাচ্ছে তখন বাকিটা চিৎকার করে বল, আরে মশাই থামুন তো, কি হয়েছে, বাচ্চাদের মধ্যে শুধু ঝগড়া করছেন, চুপ করুন দেখছি কি হয়েছে, এরকম বলতে ঝগড়াটা শেষ হয়। তারপর সবাই মিলে একটা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত, মানে ঝামেলা মেটানো হয়। আর একটা ঝগড়ার কথা বলবো, যে ঝগড়াতে দেখা যায় দুজনেই ভুল স্বীকার করতে থাকে, ঝগড়ার একটা লেভেলে এসে দুজনেই রণে ভঙ্গ দেয় এবং দুজনেই ভুল স্বীকার করতে থাকে। ইয়ে বলে, না 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 আমি খুব অভদ্র লোক, আমার ভাই আপনার সাথে লাগা ঠিক হয়নি, আপনার সাথে ঝগড়া করতে যাওয়াই ঠিক হয়নি, আমি ভীষণ অভদ্র লোক, আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ, যান যান ছেড়ে দিন। তখন অপরজন বলে, না না আপনি অভদ্র হতে যাবেন কেন, আমি তো হচ্ছে ছোট লোক, আমি তো ইতর, তাই আপনার সাথে ঝগড়া লেগেছে, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। উল্টো লোক উল্টো জনটা মানে অন্য জনটা বলে, আরে আমি আমি আমাকে ক্ষমা করুন, তুমি ক্ষমা চাইবে কেন ভাই, আমাকে ক্ষমা করুন। এইভাবে দুজনেই ক্ষমা চাইতে থাকে, দুজনেই ভুল স্বীকার করতে থাকে, দুজনেই নিজেকে গালাগাল করতে থাকে যে কেন এই ধরনের লোকের সাথে আমি ঝগড়া করতে গেছিলাম বা তর্ক করতে গেছিলাম, অথচ দুজনেই ঝগড়া করতে থাকে। মানে এই ঝগড়ার বিশেষ বৈশিষ্ট্য হলো সমাধানকামী ঝগড়া, মানে দুজনেই সমাধান করতে চাচ্ছে অথচ সমাধান হচ্ছে না, এই ঝগড়া এরকম ভাবে চলতেই থাকে। যাই হোক, এই পর্যন্ত আমি আমার স্মরণীয় ঝগড়াগুলোর কথা বললাম, আপনার কেমন লাগলো জানাম, আশা করি সবার ভালো লাগবে, ভালো থাকবেন, ভালো রাখবেন, সাবধানে থাকুন, ধন্যবাদ। আর বন্ধুরা, আমি মোহন ময়রা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দলছুট মোহন। আমার ভিডিওগুলো দেখুন, ভালো লাগা মন্দ লাগা সবটাই জানান, এটি আমাকে সঠিক ভিডিও করতে সাহায্য করবে। সবাই খুব খুব ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।